দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 তে প্রয়োজনীয় জনবল কাঠামো গঠনের কথা থাকলেও গত 10 বছরে এর কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ। সকালে রাজধানীর মহাখালীতে দুর্যোগ অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। জনবল কাঠামো ও নিয়োগ বিধি প্রস্তাবটি অনেকদিন আগেই মন্ত্রণালয়ে পাঠালেও বিভিন্ন অজুহাতে তা আটকে রাখা হচ্ছে বলে দাবি করেন তারা। অনুষ্ঠানে কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং পুনর্বাসন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।